আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা নিরসনে দেশের প্রধান তিন রাজনৈতিক দলকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এখন আর কোনো দলের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বেলা 11টার দিকে সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ওবায়দুল কাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা গণতন্ত্র চর্চা করে তারা সংলাপ চায় না এমন কথা বলতে পারে না, কিন্তু একটা সময় আছে, বুধবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে যাচ্ছে। প্রশ্ন তোলেন, এখন সংলাপ আর কখন হবে? চিঠির বিষয়টি নিয়ে তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানান ওবায়দুল কাদের। বলেন, বৈঠকে পিটার হাস বলেছেন কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, শর্তহীন সংলাপ শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়ক হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, জাতীয় পার্টির যদি কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায় এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার, আওয়ামী লীগ জোর করে কাউকে তাদের সঙ্গে টেনে আনবে না, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার বলে জানান তিনি। এদিকে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার ওই চিঠি নিয়ে সচিবালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সঙ্গে দেখা করেন পিটার হাস। এ সময় ডোনাল্ড লুর সংলাপের আহ্বান সম্পর্কিত চিঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন মার্কিন রাষ্ট্রদূত। এই সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। হাস বলেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দলের পক্ষে নেই, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য শর্তহীন সংলাপে বসার জন্য সব পক্ষের কাছে আহ্বান জানান তিনি। এর আগে গেল সোমবার বিকেলে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের হাতে ওই চিঠি তুলে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। একই দিন রাত 8:30 দিকে ডোনাল্ড লুর চিঠি পাওয়ার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তামজিদ মির্জা, কালবেলা।